21 বছর পর আবার উঠল বিজেপির পতাকা, সঙ্গে চলল গেরুয়া আবির খেলা। ঘটনাটি গোঘাটের বদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় বিজেপির নেতারা জানালেন, 1998 সালে যখন তৃণমূলের সঙ্গে জোট ছিল তখন এই এলাকায় বিজেপির পতাকা উঠেছিল। তারপর প্রথমে সিপিএম, পরে তৃণমূলের সন্ত্রাসের জেরে ওই এলাকায় বিজেপি পতাকা তুলতে পারেনি। বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভালো ফল করায় এলাকার মানুষ এদিন বিজেপির পতাকা তোলেন। উপস্থিত ছিলেন আরামবাগ জেলার যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ ছাড়াও শুভজিৎ ঘোষ, শেখ শাজাহান প্রমুখ নেতা। দীর্ঘ 21 বছর পর তৃণমূলের যে দুষ্কৃতীদের হামলা, বাড়ি ভাঙচুর, ঠিক আছে, এই কাটমানি খাওয়া, বিভিন্ন অন্যায় অত্যাচারের রেহাই পাওয়ার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে আজকে গর্বের সঙ্গে এই বদনগঞ্জ বাসস্ট্যান্ডের সন্নিকট সমস্ত মানুষ এক হয়ে ভারতীয় জনতা পার্টির পদে উত্তরণ করল। গোটা ভারতবর্ষে 72 বছর দেশটা স্বাধীন হয়েছে, তো সেই স্বাধীন হওয়ার পর থেকে আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা নেয়। আজ আমাদের সামনে যে লোকসভা ভোট নির্বাচন হলো, তো সেই লোকসভা নির্বাচনে আমাদের এই গোঘাট বিধানসভায় বদনগঞ্জ মানে এই জেলা পরিষদটা হচ্ছে 45, একটা বিজেপির পতাকা উত্তোলন হচ্ছিল না। তো 6 তারিখে রেজাল্ট বেরোনা, ভোট হওয়ার পর 23 তারিখে যে রেজাল্ট বেরোনা হলো, তারপর থেকে মানুষ তার নিজের ভোটটা দিতে পেরে আজ পশ্চিমবঙ্গের যা অবস্থা তাই প্রমাণ করে দিয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং এই বদনগঞ্জ এলাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে আজ এখানে দলীয় পতাকা, পার্টির যে দলীয় পতাকা, সে উত্তোলন করা হয়েছে। তার সাথে আর একটা বিষয় বলে রাখি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভালো মানি ব্যাগ পলিসি আরম্ভ করেছে, কাটমানি, সেটা নিয়ে মানুষ তার দলের কর্মীদেরকে, তার দলের কর্মীদের নিজেদের বিপদে ফেলে দিয়েছে। তো আজ সাধারণ মানুষ সেই জায়গায় বেরিয়ে এসেছে যে ছত্রছায়া এসে তার কাটমানি ফেরত দেওয়ার জন্য। আজকে যে দুর্নীতির মধ্যে যে তৃণমূলের কার্যকর্তারা যুক্ত হয়ে গেছে তাদের কাটমানি ফেরত নেওয়ার জন্য আমরা ঠিকঠাক করছি, দিয়ে দিচ্ছি পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দেবো যে যারা আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত অভিযানে যারা টাকা দিয়েছেন, অ্যালটমেন্ট হয়েছে, সেই টাকাদের মধ্যে কত টাকা কাটমানি খেয়েছে সেই টাকা সর্বোচ্চ টাকা ফেরত দেবে।